মারে এটা মাহি মাহি এ উনি আমার মসজিদে আমি তো রাজনীতি বলতেছি না এটা হলো আল্লাহ বলছে ওয়াজালনা আয় আল্লাহ কথা বাধা দেন না আপনি আমি কোন কথা বলতেছি আল্লাহ নিজে বলছে আয় আল্লাহ ওয়াজালনা আয় আল্লাহ লিল মুত্তাকিমে ইমাম একটা নেককার পরহেজগার বানায়া দাও নেককার পরহেজগার ইমামকে আপনি কোন কথা বলেন না আপনি আমি কোন রাজনীতি কথা বলতেছি তাহলে আপনি ওয়াজ করেন আমি চলে যাব হযরত যে বিষয় নিয়ে কথা বলছেন এখন আমরা রাজনীতির ময়দানের কথাগুলো আমরা জানি নায়েব ফেরদৌস উনি কোথাকায় দাঁড়িয়েছেন উনি আমাদের চর ভারাঙ্গার এখানে দাঁড়াননি নায়েব মাহিয়া মাহি যার কথা বলছেন তিনিও আমাদের এখানে দাঁড়াননি আমাদের এখানকার এমপি অন্যজন যেহেতু আমরা এখানে আলোচনা শুনছি ওখানে যদি যেই জায়গায় তারা নমিনেশন নিয়েছেন সেই জায়গায় যদি আমাদের আলোচনা হতো তাহলে সেখানকার মানুষদেরকে সতর্ক করা গেলে আমাদের সময়টা কাজে লাগত এই জন্য আমি হযরতকে সবিনয়ে অনুরোধ করছি যেখানে যে জিনিসটা বলার দরকার সময়গুলো সেখানে সেভাবে আমরা ব্যয় করব আমার কথাটুকু এতটুকুই ছিল মেহরবানি করে আপনারা সকলে বিজ্ঞ আপনারা বিষয়টা অবশ্যই অনুধাবন করেছেন আমি এতটুকুই বলেছি যেহেতু আমাদের এই এলাকার এমপি নায়ক ফেরদৌস নন নায়ক মাহিয়া মাহিও নন আমি এতটুকুই বলেছি এই আলোচনাটা আমাদের এখানে প্রয়োজন নেই যারা যেই জায়গায় গিয়েছেন হযরত যদি সেই জায়গায় যদি অবশ্যই বক্তব্য দিতে যান ওনা অনেক ভালো আলোচক আমি সবিনয়ে অনুরোধ করব অবশ্যই সেখানকার মানুষদেরকে তিনি সতর্ক করবেন আশা করছি জি চলা আলহামদুলিল্লাহ কত খুব সুন্দর বলছে আল্লাহ রাসূল 1450 বছর আগে নামাজের কত কোরআনের মধ্যে বলছে তাহলে ওই জায়গায় সীমাবদ্ধ থাক তাহলে এখন বলা লাগবে কে এখন কথা কর না কে শোনেন অন্যায় 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 ওরাই তো দেশের এমপি হবে মিনিস্টার হবে মন্ত্রী যদি হয় সারা দেশ শাসন করবে তারা এই যে আমরা ধারণা দিতেছি আমরা তো এগুলো বুঝি আজ দেখেন অন্যের প্রতিবাদ নাই দেখে ন্যায়ের পক্ষে কথা নাই দেখে যে চিত্রনায়ক মাথা মোটা জান্নামলো ফেরদৌস জীবন মনো মহিলার পিছনে গুড়গুর করছে সে এখন ইলেকশনে দাঁড়ায়া টুপি মাথায় ওই যে লাগাইছে আর তুমি খুলতেছে না কথা কোন সে মসজিদে যা বক্তৃতা দিচ্ছে কি দিচ্ছে ইলেকশনের সময় দেখেন কি অবস্থা হয়ে গেছে এখন দেখেন এই যে সারা বছর খবর নাই নেতা নেত্রীগারে এই যে ইলেকশনের সময় হয়ে গেছে রাইতে আর পাবলিকে গম পরিবে দিবে না সে রাত 12টার সময় ডাক দিবে আব্দুল সালাম ভাই আসান কয়কে আমি আপনাদের এমপি সাহেব কয় 5 বছর ভোট নিয়ে চলে গেছেন আর খবর নাই রাত 12টার সময় ঘুম নষ্ট করার জন্য এসে কয় না বাবা তোমার আব্বার সাথে আমার খুব সম্পর্ক ছিল চলো যাই তোমার আব্বার কবর জিয়ারত করে আসি আমার আব্বা তো মরেই নেই হাসেন না হাসেন না 5 বছর মনে যার এমপি বানাবেন চেয়ারম্যান মিনিস্টার বানাবেন সে যেন আপনার সুখ দুঃখের সাথী হয় আর এমন লোকে ভোট দেন না যে ভোট নিয়ে চলে যাবে আর দেখা হবে না রাত বেলা 9টা 10টার সময় বাড়ি যা দেখবেন বলবেন যে টাকাটাই করেন না চেয়ারম্যানের ঘুমই ভাঙে নাই এখনই আপনাদের নেতা নির্ধারিত করার সময় ফেরদৌসের মতো লোক যদি নেতা হয় সেই যদি দেশের এমপি হয় তাহলে এই দেশে কোরআনের কোরআনের মাহফিল বন্ধ করে দিবে মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিবে ও বলবে যত পারো সিনেমা আর সাতটা থিয়েটার তোমরা চালু করো কথা কোন এখন ইলেকশনের সময় আইছে আমরা মোল্লারা বিলে মৌলবাদ আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি এখন বোঝা যাচ্ছে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না ধর্ম নিয়ে ব্যবসা করো তোমরা আর ইলেকশন আসে সুমার ভাই নাই ওই যে তুমি টুবি খোলা টুবি মাথায় দিছে টুবি খোলতে চাও না পাঞ্জাবিও খোলতে চাও না আমার মনে গোসল পর্যন্ত বন্ধ দিছে যে গোসল দিলি তো টুবি খোলা লাগবে কথা কন গোসল দিলে পাঞ্জাবি খোলা লাগবে
ধর্ম ব্যবসায় তোমরা আমরা ধর্ম ব্যবসায় না আমরা মোল্লারা ধর্ম ব্যবসা করি না ধর্ম ব্যবসা করে তারা ধর্মের নিয়ে যারা ইলেকশনের সময় আপনার মাথায় পট্টি বাঁধে তারপরে ঘোমটা দেয় তারপরে ওই যে টুপি আর পাঞ্জাবি লাগাইছে আর নাই মসজিদে গিয়ে আর খোলে না মসজিদে নামাজে রক্ত হয় ওযু আছে কি না আছে যা আল্লাহু আকবার এই দেশের নায়ক আর নায়িকা গায়ক গায়িকা যদি দেশের নেতা হয় এমপি হয় দেশের 12টা বাতাস আসবে এই আমাদের সর এলাকা আপনাদের এই মানিকগঞ্জ সর এলাকা যারা প্রকৃতপক্ষে রাজনীতি করছে যারা যে এমপি ছিল যারা এমপি আছে যারা না রাজনীতি করছে তাদের রাজনীতি আর ওর রাজনীতির মধ্যে ভিন্ন আছে না নাই ওদের চাইতে ওই ওই সব নায়ক নায়িকার চাইতে ওদের ভোট দেওয়ার এমপি বানায়ের চাইতে এদের বানায়েন আপনাদের কাজ ভালো করবে কারণ ওরা যদি হয় ওরা উলঙ্গ করে ছেড়বে মুসলমানকে ঠিক তারপরে এই যে মাহিয়া মাহি এ উনি আমার মসজিদে আমি তো রাজনীতি বলতেছি না এটা হলো আল্লাহ বলছে অজাল্লা আয় আল্লাহ কথা বাধা দিয়েন না আপনি আমি কোন কথা বলতেছি আল্লাহ নিজে বলছে আয় আল্লাহ ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিমে ইমাম একটা নেককার পরহেজগার বানায়া দাও নেককার পরহেজগার ইমামকে আপনি কোন কথা বলেন না ঠিক আপনি আমি কোন রাজনীতি কথা বলতেছি ঠিক তাহলে আপনি ওয়াজ করেন আমি চলে যাব এখানে কি রাজনীতি কোন কথা বলতেছি ওরা ইমান নষ্ট করতেছে সে আপনি কথা কন না কে আপনি কোন দলের লোক আপনি কি দল করেন আমি তো কিছুই বুঝি না এখানে তো আপনার বলা তো ঠিক হয় নাই এখানে এই বিষয়গুলো কোনো প্রয়োজন নেই এগুলো সবাই জানে আপনি কোরআন না না এই জানার কথা নামাজ পড়ে না মানুষ দাঁড়ান ভাই বলতেছে মুক্তি সব খুব ভালো কথা আমার কথা শুনেন আপনি জ্ঞানী মানুষ আমি বুঝি আপনি বলতেছেন এগুলি তারা সবাই জানে যে নামাজ পড়ে নামাজ যে পড়া লাগবে এটা সবাই জানে তাহলে নামাজের কথা আমরা বারবার বলি কেন কথা কন না খেয়া রোজা রাখা লাগবে আল্লাহর হুকুম এটা সবাই জানে তারপরে আমরা বলি আপনি বলেন এখন ছেড়ে দিলাম কন দেখি এদিকে তো ইসলাম না আপনি বলেন কি এগুলি তো জানার পরেও আমরা সেই গুণে বুঝোই মানুষে বলেন দেন বলুন এটা লাইনটা দেন হ্যাঁ সুই দিয়েছি সুই দিছে দাও আমরা এখানে সুন্দর আলোচনা শুনছি হযরত যে বিষয় নিয়ে কথা বলছেন এখন আমরা রাজনীতির ময়দানের কথাগুলো আমরা জানি নায়ক ফেরদৌস উনি কোথাকায় দাঁড়িয়েছেন উনি আমাদের চর ভারাঙ্গার এখানে দাঁড়াননি নায়ক মাহিয়া মাহি যার কথা বলছেন তিনিও আমাদের এখানে দাঁড়াননি আমাদের এখানকার এমপি অন্যজন যেহেতু আমরা এখানে আলোচনা শুনছি ওখানে যদি যেই জায়গায় তারা নমিনেশন নিয়েছেন সেই জায়গায় যদি আমাদের আলোচনা হতো তাহলে সেখানকার মানুষদেরকে সতর্ক করা গেলে আমাদের সময়টা কাজে লাগত এই জন্য আমি হযরতকে সবিনয়ে অনুরোধ করছি যেখানে যে জিনিসটা বলার দরকার সময়গুলো সেখানে সেভাবে আমরা ব্যয় করব আমার কথাটুকু এতটুকুই ছিল মেহরবানি করে আপনারা সকলে বিজ্ঞ আপনারা বিষয়টা অবশ্যই অনুধাবন করেছেন আমি এতটুকুই বলেছি যেহেতু আমাদের এই এলাকার এমপি নায়ক ফেরদৌসও নন নায়ক মাহিয়া মাহিও নন আমি এতটুকুই বলেছি এই আলোচনাটা আমাদের এখানে প্রয়োজন নেই যারা যেই জায়গায় গিয়েছেন হযরত যদি সেই জায়গায় যদি অবশ্যই বক্তব্য দিতে যান ওরা অনেক ভালো আলোচক আমি সবিনয়ে অনুরোধ করব অবশ্যই সেখানকার মানুষদেরকে তিনি সতর্ক করবেন আশা করছি জি চালাবেন আলহামদুলিল্লাহ কত খুব সুন্দর বলছে আল্লাহ রসুল 1450 বছর আগে নামাজের কত কোরআনের মধ্যে বলছে তাহলে ওই জায়গায় সীমাবদ্ধ থাকে তাহলে এখন বলা লাগবে কে এখন কথা কন না কে শোনেন অন্যায় 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 ওরাই তো দেশের এমপি হবে মিনিস্টার হবে মন্ত্রী যদি হয় সারা দেশ শাসন করবে তারা এই যে আমরা ধারণা দিতেছি আমরা তো এগুলো বুঝি
তাহলে 1450 বছর আগে কোরবানির কথা বলছে এখন ওটা বলা দরকারটা কি কারণ ওখানে সীমাবদ্ধ থাকে কথা কন না কে এইটাই তো নিয়ম আমি সেই কথাই বলতেছি আমি সেটা বুঝাচ্ছি যে এরাই যদি দেশের হয় এক এক করে যদি প্রত্যেকটা জায়গা যদি এই রকম তারা এসে ধরে তাহলে তো আমাদের ইসলামের 12টা বাজবে সেটাই বলতিছি ওর মন্ত্রী হোক মিনিস্টার হোক আবার হোক আমি সেই সতর্ক করে দিচ্ছি যে ঈমান রাখা কঠিন হয়ে যাচ্ছে সেই কথাগুলি বলতিছি আমার ভাইরামাত মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বিয়ামাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাযাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলু সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান যারা আনবে দুই নাম্বার যারা নেক কাজ করবে আল্লাহ তাদের সম্পর্কে বলেছে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফেরদাউস নাউজুলা সুবহানাল্লাহ তো জোরে কর তাহলে আল্লাহ দেখি নাই বিশ্বাস করেছি আল্লাহ আছে রসুল দেখি নাই বিশ্বাস করেছি রসুল আছে কবরের ঘরে যাব দেখি নাই বিশ্বাস করেছি আছে অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা এর নাম হচ্ছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব সিল্লাইয়া কাল মারহাবা তাহলে এক নাম্বার ঈমান আনা লাগবে এক নাম্বার ঈমান আনা লাগবে দুই নাম্বার নেক কাজ করা লাগবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে আছে না নাই আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে ইমান আনে নাই নামাজ যদি কয় নামাজও যদি না পড়ি ইমান ঠিক আছে মাথায় বড় বড় জোয়ার পরনে সালার সার সিলাই সেরা কাপড় পরে ল্যাংটা হয়ে হাইতে যায় গাঞ্জার কলকে হাতে নেয় গাঞ্জা খায় আর কয় দয়াল লক্ষ্য রাহিস আমি এখন অজ্ঞান হব এরকম বারবার আছে না নাই যতক্ষণ আছে না নাই এটা এক নম্বর বন্ধ নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই বলে নামাজ না পরিবারই ইমান ঠিক আছে আমি বলি তোর নামাজ নাই তোর যার নামাজ নাই তার ইমানই তো নাই কে কথা কম এজন্য মূল হলো মুসলমানের ইমানদারের মূল শিকড় হচ্ছে তুমি নামাজ পড়ো কি না নামাজ আছে তার ইমান আছে নামাজ নাই কিচ্ছু নাই নামাজ আছে ধর্ম আছে নামাজ নাই কিচ্ছু নাই কথা কম নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই এইরকম বাতপারি করে না আছে না বাজার নাই হাদিস শরীফের মধ্যে দেখলে যেই ব্যক্তি নামাজ পড়বে না ওই কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বলিয়ে দিবে আগুনের বিষাক্ত সাপ এক ওয়াক্ত নামাজ কাজা করবার কারণে সাতটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে জোহর নামাজ কাজা করার কারণে সাতটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে মাগরিব নামাজ কাজা করার কারণে সাতটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে কবি বলে কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরারও পাহাড় চড়ে বেড়াও এই জগতে বীরিয়ার আর এক এক কামুরের জ্বালায় হাজার বছর দায় এমনি করে কামড়াইবে লাখো লাখো বার আমার ভাইয়ের আমার একটা বার যখন কামড় দিবে এই কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় এক হাজার বছর পর্যন্ত জ্বলতে থাকবে পুড়তে থাকবে তাহলে নামাজের দরকার আছে না বাজান না আমার দিল শোনায় আমার মন শোনায় আল্লাহর নামাজ কাজা কইরো না আল্লাহর নামাজ আদায় করিলে মৌতে আজাব তোমায় দিবে না আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহর নামাজ কাজা কইরো না জোর কর মারহাবা আজ নামাজ আর নামাজ দিকে আমাদের গুরুত্ব নাই একজনে বলা হলে ভাই নামাজ পড়েন এত বড় বিশাল মসজিদ তুলছে আর কা হুজুর পড়ি আমরা কর্ম করি কাজকর্ম করি সুযোগ 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 সুবিধা পালে আসে মসজিদে নামাজ পড়ি সুযোগ সুবিধা পালে নামাজ পড়ি তাহলে বোঝা গেল নামাজের গুরুত্ব কম ওনার সংসারের গুরুত্ব বেশি আমির ইল মুমিনিন
বাইবেলুল মুসলিমিন একটা ইতিহাসের দিকে তাকান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হরদ তোমার রাস্তা দিয়ে বাদন হেঁটে যাচ্ছে যাইতে যাইতে লক্ষ্য করে দেখে এক জায়গা এক পাল বাদন বকি আছে রাখাল নাই মাঠে বাদন বকি আছে রাখাল নাই কিন্তু ওই পাশে বাদন আপনার মনে মনে চিন্তা করতে যে সন্ধ্যাটা বাদন গুনিয়ে আসছে এদিকে রাখাল নাই অর্ধ পৃথিবীর পেছিতেন মনে মনে চিন্তা করতেছে বোর কৃপা হয়তো শ্রী গেল বাগে ধরে নিয়েও যাইতে পারে হয়তো বকি আপনার হারাও যাইতে পারে না হয় পাশেই বাদন গমের খেত জবের খেত হয়তো বকি গমের খেতের গম পর্যন্ত বাদন খাইতে পারে হয়তো মানুষের অন্যায় হয়ে যাবে আমিরুল মুমিনীর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হরদ তোমার মনে মনে চিন্তা করতেছে এই বকি পাশেই একটা গ্রাম দেখা যাচ্ছে এই বকিতে গ্রামের দিকে যদি তাড়িয়ে নেই গ্রামের দিকে তাড়িয়ে নিলে যার বকি তার বাড়ি চলে যাবে এই মনস্থ করিয়া হরদত অমর অর্ধ পৃথিবীর পেছিতে বক্তৃতাকে বাদান দাওয়াইতে দাওয়াইতে নিয়ে যায় কিন্তু সামনে একটা আতাল আছে দাগ আছে এই দাগ আর আতাল বক্তি অতিক্রম করে না সিল্লে এখন মার হাওয়া একটা দাগ রেখছে এই দাগ অতিক্রম করে না বক্তি ঘুরে যই জায়গা ছিল ঠিক সেই জায়গা যায় সুবহানাল্লাহ কর এবার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হরদ তোমর বাদান পেরেশান হয়ে গেলেন আমি বক্তৃতার এই বক্তি এখান থেকে যায় না কেন কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখে পাহাড়ের পদদেশ থেকে একটা রাখাল হাতে একটা লাঠি হাতে নিয়ে আসতেছে এসে বলে ও বিদেশি মেহমান আমার বক্তির পালটা কেন এইরকম করে তাড়াচ্ছ বলে বাবা এই জায়গা বক্তি আছে রাখাল নাই কিন্তু আপনার গমের খেত জবের খেত রয়ে গেছে হয়তো কারুর ক্ষেত খায়া অন্যায় করতে পারে হয়তো সন্ধ্যা গুনায় আছে সিগাল আর আগে বক্তিকে খাইতে পারে আর আমি মনে করেছি পাশেই গ্রাম দেখা যাচ্ছে এই বক্তি গুণী এই গ্রামের মানুষের হবে আমি গ্রামের এদিকে বক্তি তাড়িয়ে নিয়ে গেলে যার বক্তি তার বাড়িতে চলে যাবে এই মনস্থ করিয়া বক্তি তাড়াতে তাড়াতে যখন নিয়ে যায় সামনে একটা আতাল আছে দাগ আছে এই বক্তি দাগ আতাল অতিক্রম করে না গুড়ে বক্তি যেই জায়গা ছিল ঠিক সেই জায়গায় আছে আমি রাখার নাই বলে বক্তি তাড়াইছি এবার রাখাল বলে আপনাকে চিনি না জানি না তবে এই বকি রাখাল হচ্ছি হইলাম আমি সিল্লে এখন মার হাবা তুমি বক্তি রাখাল এই জায়গা বক্তিতে রাখিয়া কেনে তুমি চলে গেছো হয়তো বাঘেও ধরতে পারে বক্তিতে শুইতে যায় মানুষের গমের খেত খাইতে পারে রাখাল বলে ও বিদেশি মেহমান তুমি জানো না আমরা ওই পাহাড়ের পদদেশে আমরা ছোট একটা জায়গা বানাইছি নামাজের জায়গা বানাইছি আমি এই জায়গা রাখাল আর একটা রাখাল ওই জায়গা বক্তি চড়াচ্ছে আর এক রাখাল ওই জায়গা বক্তি চড়াচ্ছে আমরা পাঁচ সাতজন রাখাল একটা জায়গা করছি ওই জায়গা যায় আল্লাহর হুকুম নামাজ আদায় করি জামাতে সুবহানাল্লাহ তো কন্যাকে কারণ এই বক্তিটাকে এই জায়গা রাখছি আর বলছি বক্তি রে এ যে আতাল দিলাম দাগ দিলাম এ বক্তি আতাল আর দাগ তুই অতি অতিক্রম করিস না আমি মহল্লার নামে দুই রাকাত নামাজ পড়বার জন্য আল্লাহর নামে সিজদা দেওয়ার জন্য পাহাড়ের পদদেশে যাচ্ছি ও বিদেশি মেহমান যতক্ষণ পর্যন্ত ওখান থেকে আমি না আসবো এই বক্তি এখান থেকে এক পাও সরিবে না সিল্লাইয়া কর মারহাবা রাখাল চার পাঁচজন মাঠের মধ্যে বকরি রাখতেছে একসাথে নামাজ জামাতে নামাজ আদায় করলে সব বেশি পাওয়া যাবে সেই আশায় রাখালরা পাহাড়ের পদদেশে নামাজ পড়তেছে আর আমরা মসজিদের বাস দিয়ে যে আজান হচ্ছে ইকামত শুরু হচ্ছে কর্ণপাতি করি না ওখান দিয়ে শিখে তার বিড়ি টানতে টানতে চলে যায় আহা তারাও মুসলমান আমরা মুসলমান আর দুই পৃথিবীর প্রেসিডেন্ট অমর তার পরিচয়টা বাদান ওপেন করলেন না গোপন রাখলেন রাখিয়া
হযরত ওমর বাজান বসে বলেন ডেকে বলে রাখাল দে সকাল থেকে এ পর্যন্ত আমি কোনো পানাহার করি না এ রাখাল তোমার বক্তির একটু দুধ আছে কিনা আমারে দুধ দাও এবার রাখাল বললেন আপনি ও বিদেশি মেহমান আমি আপনাকে দুধ দিতে পারবো না কারণ আপনার যে শক্তি আছে আপনার গলার যে কণ্ঠের ভয়েস আছে শরীরের যে এনার্জি আছে এখনোই আপনি অনেক দূর হাইটে যেতে পারবেন আপনি যদি তিন চার কেলা যদি হাইটে যান সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে ওই গ্রামে যায় পানি চাইলে পানি দিবে খাবার চাইলে খাবার দিবে আমি আমার মালিকের বিনে অনুমতিতে এক ফোঁটা দুধ আমি আপনাকে দোয়া দিতে পারবো না সিল্লাইয়া কন্যার হবা আমার যে মালিক আছে মালিকের বিনে অনুমতিতে এক ফোঁটা দুধও আমি আপনাকে দিতে পারবো না সুবহানাল্লাহ এটা জোরে কর তাহলে কেমন রাখাল তার ইমানের স্পিরিটটা কি আমার ভাইরা আমার ইয়া মুসলমান ভাইরা এ মানিকগঞ্জ জেলার যুবকেরা তোমরা একটু ভালো করে শোনো এবার হযরত ওমর যুবকটাকে পরীক্ষা করবার জন্য বলতেছো যুবক রে কয়টা বক্তি নিয়ে তুমি মাঠের মধ্যে আসছো বলে পঞ্চাশটা বক্তি নিয়ে মাঠের মধ্যে আসছি আর কয়টা বক্তি এখন হয়েছে বলে প্রায় একশোটা বক্তি হয়ে গেছে ওরা খা তুমি তো গরিব মানুষ টাকার জন্য বিবি বাল বাচ্চার মুখে খাবার দেওয়ার জন্য সুখে শান্তি থাকার জন্য তুমি কাজ করতেছো তুমি একটা মোটা তাজা বক্তি আমার কাছে যদি বিক্রি করো আমি তোমাকে অনেক টাকা দিব কথা বুঝতেছেন না এবার রাখাল বললেন আমি যে এইভাবে তোমার কাছে আমি বকরি বিক্রি করব আমার মালিকের কাছে কি জবাব দেব কয় কেন তুমি বলবে হয়তো একটা বকরি কম হয়েছে মালিক জানে না না হয় বলবে বকরি একটা বাঘে ধরে নিয়েছে মাঝে মধ্যে তো এই ঘটনাই ঘটে মালিক কিছু বলবে না এবার রাখাল বলে আপনি তো মানুষ লম্বা তো কম না গাদা তো খুব হয়েছেন সুবহানাল্লাহ এটা জোরে কর হযরত ওমর অনেক লম্বা মানুষ ছিল তো এই জন্য বলে মানুষ তো লম্বা কম হন নাই কিন্তু গাদার মতো কথা বলতেছে কাকে বলতেছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরকে সুবহানাল্লাহ একটা ধরে কর আমার ভাইয়েরা আমার এবার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর বলতেছে যুবক রে একটা বক্তি তুমি আমারে আমার কাছে বিক্রি করো রাখালের হাতে একটা যখন লাঠি ছিলেন এবার ডেকে ডেকে বলতেছে বিদেশি মেহমান এই আমার হাতে কি বলে একটা লাঠি বলে একটা লাঠি এই যে লাঠিটা কিন্তু তোমার পিঠে বাঙবো তাড়াতাড়ি যাও তুই কুবুদ্দি দেওয়ার জায়গা পাও না আমার ওখান থেকে বাদান চলে গেলেন যাইয়া যাইতে 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 লক্ষ্য করে বাদান দেখতেছে লক্ষ্য করে দেখতেছে আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে ইতিমধ্যে মা আমি এটাকে বলতেছে মা গরুটা ধোয়াইছো দুধ কয় লিটার হয়েছে বলে মা প্রত্যেক দিন গাবি ধোয়ায় দুধ হয় হলো পাঁচ কেজি পাঁচ লিটার আজকে চার লিটার হয়েছে মা রোজের বাড়ি দুধ হবে না মা এখন কি করব মা বলে বিটিরে দুধ কম হয়েছে তাতে কি হয়েছে এক লিটার পানি মিশে কি মিশে হযরত ওমরের কানে গেছে হযরত ওমর ওই জায়গা বাদান দাঁড়িয়ে গেছে আমার মনে মনে চিন্তা করতেছে এই দুইজন মহিলার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে ওমর দাঁড়িয়ে গেলেন বিয়েরটা দুধে পানি মিশায় না মা বলে কেন দুধে পানি মিশাও না মিয়াটা বলে ও গো মা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর বলেছে দুধে পানি মিশানো যাবে না আল্লাহ রাসূল বলেছেন খাদ্য দম্বের মধ্যে আপনার ভেজাল মিশানো যাবে না এবার মিয়াটার মা ডেকে ডেকে বলতেছে মা এই জায়গা ওমর নাই ওমরের ওমরের তো আপনার পুলিশ বাহিনী নাই মিশে পানি মিশে মা কি দেখছেন আর বিটি কি ডেকে বলে মা আমার যদি না দেখে মা অমরের আল্লাহ আছে আমার যে আল্লাহ আছে আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদুর সব মানুষের মনের খবর জানে কে আরো জোরে আল্লাহ সব জানেন সব দেখেন বলে মা কেউ যদি না দেখে মা আমার সেই আল্লাহ ওমরের যে আল্লাহ আমার যে আল্লাহ তোমার সে আল্লাহ তারা কিন্তু দেখতেছে মা রে আমি পানি মিশাইতে পারবো না এবার হযরত তোমার এই কত শুনিয়া বাড়িতে বদন চলে গেলেন বাড়ি যায় হযরত আলী বলে আলী রে যা
মাঠের মধ্যে যাইয়া ওই আপনার ওই রাখালটাকে তুমি ধরিয়া নিয়ে আসো, রাখাল অমুক মাঠের মধ্যে রইছে ওই রাখালটাকে আমার কাছে নিয়ে আসো। পুলিশ বাকি বাহিনীকে বলল, পুলিশ বাহিনী যাও, অমুক গ্রামে মা আর বিটি একই ঘরে আছে, দুইটাক আমার দরবারে হাজির করো। হযরত ওমর মাঠের আলী ও মাঠের মধ্যে চলে গেলেন, যায়া দেখে রাখাল মাঠের মধ্যে বাদন ভক্তি চড়াচ্ছে, রাখালের কাছে যে সালাম দিলেন, সালামের আদান সালাম আদান প্রদান হয়ে গেল। রাখাল ও রাখাল, আমাদের মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর তাড়াতাড়ি আমার সাথে তোমাকে যাইতে বলছে। এই কথা যখন শুনছে অমনি রাখালটা বক্তি ওই জায়গাটা বাজান রাখছে, রাখিয়া হযরত আলী আগে আগে যায়, রাখাল বাজান পিছনে পিছনে যায়। এবার চিন্তা করতেছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমারে ডাকছে, আমি যদি না যাই আমার কোনো অসুবিধা হইতে পারে। ভয় পাইয়া যুবকটা বাজান তাড়াহুড়ো করে গেছে, যায়া দেখেন বাজান আপনার এরকম চেয়ারের উপরে বাদন বসে আছে। এবার হযরত আলীকে ডেকে ডেকে বলতেছে, ভাইজান যেই মানুষটা চেয়ারে বসে আছে ওই মানুষটাকে বলে, এই মানুষটাই হলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। চিল্লাইয়া কান্নার হাবা যুবক ছাড়ছি, এই লোকটাই তো দুধ চাইছিল, আমি দুধ দেই নেই, লাঠি দেখা বলছি যে তাড়াতাড়ি না গেলে এই লাঠি তোর পিঠে ভাঙবো, এখন আর আমার কোনো পথ নাই, আমাকে এখন ফাঁসির মঞ্চে চড়াইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিবে। এবার রাখাল দৌড়া যাইয়া হযরত ওমরের পা ধরা ধরছে, হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই, ভুল করেছি, আপনি আমারে মাফ করে দেন। হযরত ওমর ওই যুবকটাকে ধরে ধরে বলতেছে, যুবককে এ যুবক তুমি তো কোনো ভুল করো নাই, কেন তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ? বল হুজুর ওই মাঠের মধ্যে আমার কাছে দুধ চাইছেন, দুধ দেই নে, এরপরে আপনি যখন বকটি নিয়ে অনেক কথা বলছেন, বকটি কিনতেও চাইছেন তারপরে দিতে চাই নেই, বকটি দেই নেই, বরং আপনার পিঠের উপর আমি লাঠিটা ভাঙতে চেয়েছি, হুজুর ভুল করছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি যদি আমাকে ফাঁসি দেন ছেলে দেন, আমার বিবি বাল বাচ্চা মা বাবা অনাহার থাকবে, হুজুর আমি চাকরি করি রাখালি করি, এখান থেকে যেই মুনাফা পায় এইটা নিয়ে বাড়িতে দিই, বিবি বাল বাচ্চা খায়, মা বাবাকে আমি এইটা দিয়ে বরণ পোষণ করি, হুজুর আমাকে শাস্তি দিয়েন না। হযরত ওমর বললে, যুবক আমি তোমাকে মাফ করে দিতে পারি, একটা শর্ত বলো। কি শর্তে? বলে রাখারে চাকরি তুমি ছাড়িয়া দাও। যুবক বলে ছাড়িয়া দিলাম, তারপরও আমার জীবন বাঁচুক। সুবহানাল্লাহ, কর দিলাম ছাড়িয়া, আমারও বলল যুবক চাকরি যখন ছাইড়িয়া দিছো আমি তোমাকে আমার এই খাদ্য গোডাউনের জেনারেল ম্যানেজার তোমারে বানিয়ে দিলাম। এবার যুবক চোখের পানি ফেলে কান্দে, হুজুর আপনি আমাকে খাদ্য গোডাউনের জেনারেল ম্যানেজার বানাইছেন, কেন বানাইলেন? বলে বাবা তোমার মতো যুবক যদি এই দেশের খাদ্য গোডাউনের জেনারেল ম্যানেজার হয়, জনগণের মাল সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে যাবে। চিল্লাইয়া কান্নার হাওয়া, এই হলো নেতা, এই হলো নেতা, এই হলো মানুষ, এই হলো ইমানদার। রাখালির পদের থেকে তার তার দক্ষতা তার ভালো দেখে তাকে রাখাল পথের থেকে রাখালি রাস্তার থেকে তুলে এনে তাকে আপনার জেনারেল ম্যানেজার, আপনার খাদ্য গোডাউনের জেনারেল ম্যানেজার বানালেন। সুবহানাল্লাহ, একটা জোরে কর। খুব খারাপ লাগতেছে মনে হয়? নারে তাকবীর ওই লোকটা কোনোদিন অন্যায় করতে পারে না, ওই লোকটা বাদান কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না, কি কম পারে? আজকে আমাদের দেশের যুবকেরা, আমাদের দেশের যুবকেরা বয়স বাদান আপনার 20 বছর 25 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বাদান মসজিদে যায় না, নামাজ আদায় করে না, এইরকম যুবক আছে না বাদান? নাই। যুবক যাদের বিয়ে করতে যাবে, আমাদের দেশের নিয়ম আছে, কিছু কিছু জায়গা নিয়ম আছে, ওই দিন যেদিন বিয়ে করতে যাবে ওই দিন 2 রাকাত নফল নামাজ পড়ে। কথা কয় না রে? পরে কি পরে না, নফল নামাজ পরে। যুবককে যদি বলা যায়, যুবক তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো, আজকে তোমার খুশির দিন, সবচাইতে
সব মানুষের সবচাইতে আনন্দ দিন যুবকের আনন্দ দিন যুবতীর আনন্দ দিন ওইটা হলো বাদান বিয়ের দিন ওই দিন প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বাদান আপনার আনন্দ থাকে জোরকন থাকে কিনা যদি বলা যায় যুবক তুমি দুই রাকাত নামাজ পড়ো যুবক বলে হুজুর নামাজ পড়া জানি না মসজিদের ইমাম ডাকে আনে নফল নামাজ পড়ায় এত বড় হলে নামাজ পড়লে না আল্লাহর হুকুম মেনে চলো না শয়তানের পাথরে অন্য রাস্তায় গেলে শয়তানের পাথরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা কি করে তোমাকে করিবে ক্ষমা আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা তোমার বয়স এখন বিশের থেকে পঁচিশ বছর হয়ে যাচ্ছে ও যুবক এখন পর্যন্ত তুমি মসজিদে গেলে না নামাজ আদায় করলে না বলা যায় না কারিমুল মৌত কখন তোমার সামনে আসবে আল্লাহর আজরাইল মালাকাল মৌত আজরাইল আলাইহিসসালাম যখন আসবে আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়া ওই মানুষটার বাজান রুহু কবজ করবে মানুষের রুহটা যখন কবজ হয় ওই মানুষ মানুষটার বাদান পানি পিপাসা লেগে যায় চামচ ভরে ভরে বাদান মৃত্যু ব্যক্তির মুখে পানি দেয় বলে মার নামে এক চামচ পানি খাও বাবার নামে এক চামচ পানি খাও খালার নামে এক চামচ পানু খাও কারণ ওই খালু মন তোলা শক্তি করে গুস করে নামে বাদান পানি দেয় ওই মানুষটা বাদান ডেক পারে সব কয় ডেক পারে কে কয় হিসেব নিকাশ করতেছে আমি বলি হিসেব নিকাশ করতেছে না ঘুষখোরের নামে পানি দিচ্ছি সে যিনি ডেক পারতেছে ওই খালু মন তোলায় চাকরি করে সুদ খায় ঘুষখোরের নামে পানি দিচ্ছে যে যিনি ডেক পারতেছে একটা আলেমের নামে পানি দাও হাফেজের নামে পানি দাও হাজির নামে পানি দাও মৃত্যু সময় লোকটা শান্তি পাবে আমার ভাই আমার মরণের সময় ওই লোকটার পানি পিবা সাবাদন লেগে যায় কবি বলে হাতে দরিয়া গাছে বাসা তালে মা হাতে দরিয়া গাছে বাসা তালে মা সরপতে দি দেবে ভাইয়া আবলুবে মা বুবে মা কবি বলেছে সাত দরিয়া সাত নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায় মরণের সময় ওই মানুষটার কোনোদিন পিপাসা নিবারণ হবে না যরকম ঠিক কিনে এ যুব বলা যায় না কখন জানি কারিমুল মৌত আসবে যুব বলা যায় না এখনই আপনার আমার রুহ তো কবর ছয়া যাবে বলা যায় না আপনি আমি বাড়ির থেকে মাপিলে আসছি বাড়ি যাব এই গ্যারান্টি বাজান কোনো মানুষের কাছে নাই যুবক রে আজরাইল আসবে রুহ কবজ করে নিয়ে যাবে আপনার বাড়িতে আমার বাড়িতে বাজান জানাজা নামাজ হবে যরকম ঠিক কিনে যুবক এখনো সময় আছে মসজিদে যাও নামাজ আদায় করো আল্লাহর হুকুম গুনে বাদান মেনে চলো যুবক নামাজ ছাড়া উপায় নাই নামাজ ছাড়া উপায় নাই বাবা আজকে আমাদের দেশে বাবা নামাজ পড়ে না ছেলেও বাদান পড়ে না আছে না নাই আল্লাহ বললেন ইয়ে আইয়ো হাল্লা দিনে আমানু হে ইমানদারেরা সুবহানাল্লাহ আমানো হে ইমানের বিশ্বাসীরা যারা ইমান আনছো ও আনফুসিকুম নিজে বাঁচো ও আহিলিকুম নারা তোমার আহেল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না যরকম তাহলে আল্লাহ বললো নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না আজকে মা বাবা বাধ্য করছি ছেলে সন্তানকে বাধ্য করতেছে পাপের কাজ করাইতে এই যে 8 বছরের ছেলে যার আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই আল্লাহ আমলনামায় পাপ লেখে নাই মা বাবা বাধ্য করতেছে এই ছেলের হাতে টাচ মোবাইল তুলে দিয়ে পাপের কাজ করাইতে কথা কয় না কথা কয় না তাহলে আল্লাহ বললো নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও তাহলে আপনি একজন বিবেকমান বাবা হয়া কোন জ্ঞানে কোন বিবেকে 8 বছরের ছেলের আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই আপনি কেমন মা কেমন বাবা বাধ্য করতেছেন এই ছেলেকে পাপের কাজ করাইতে আর কথা কয় না কারণ টাচ মোবাইলের মধ্যে কি নাই কি নাই কোন আমি ছোটবেলা একটা হাদিস পড়ছিলাম রসুল বলছেন একটা হাদিসের শরীফের মধ্যে পাইছি যে এমন একটা জামানা আসবে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে ইমান রাখা কঠিন হওয়া যাবে
আমি চিন্তা করলাম যে এটা কেমন হয়, আগুনের কয়লা রাখা সম্ভব হবে, ইমানটা খাওয়া কঠিন হওয়া যাবে। এখন এই 10 বছর ধরে গবেষণা রিসার্চ করে পারলাম যে হ্যাঁ ঘটনাটা ঠিকই আছে, আগুনের কয়লা রাখা সম্ভব এবং ইমান রাখা কঠিন। সেই আগুনের কয়লাটাই হলো এই যে মোবাইল ফোন। এই মোবাইলের মধ্যে কি নাই, কম কি নাই? আমি যত বড় বক্তা হই শয়তান সূক্ষ্মভাবে আমাকে ধোকা দিচ্ছে, এই জায়গা তোর বউও নাই, তোর ছেলেও নাই, মেয়েও নাই, একটু ভিতরে ঢোক, ঢুকে যা দেখা লাগে দেখ, কেউ দেখতেছে না, কেউ যদি না দেখে দেখে কে? আল্লাহ। আমি কয় নম্বরের হুজুর, কয় নম্বরের আমি বুজুর্গ? আমার চেহারা দেখলে মনে করবেন যে চৌথ আসমান থেকে গোসল করে আসছি, দাঁড়িয়ে দেখবে দেখে মনে করবেন যে জিব্রাইলের ভাইরা, তারপরে আমার জুব্ব দেখলে মনে করবেন যে আজরাইলের খালু, শয়তানের বেলা আলু, কথা কয়? তাস মোবাইল যার কাছে আছে ও যে কোনোদিন ল্যাংটা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। আমার কাছে মাতব বাড়ি, তাই না? আমি এই যে বাথম মোবাইল নিয়ে সারা বাংলাদেশ ঘুরি, তোর কাছে তাস মোবাইল তুই কি জানিস? তুই দেশের খবর রাখিস না, আপলা ধরিস, তোর কাছে তাস মোবাইল, তার মানে তুই রাইতে ল্যাংটা ছবি দেখিস? কথা কয় না, কথা কয় না, ইস্তিরি করে তুই যাবো আজকে, হয় সরে আসবো না হয় না আসবো। শোনেন, মহিলার দিকে তাকাইলে কবিরে গুণ হয়, চোখের জেনা হয়, চোখের জেনা হয় কিনা? আমরা অহরহ ভাবে এই তাস মোবাইলের মধ্যে ঢুকলিবার এই মহিলা আসতেছে, কবিরে গুণ অবিরত কাঁদতেছি করতেছি, তাহলে ওই চোখ দিয়ে যদি কাঁদি ওই চোখের কান্নার কোনো দাম আছে? দাউলালাই করো কান দিয়ে না, অবিরত চোখের গুণ জেনা করতেছ আর কানতেছ, তোর কান্দার পাঁচ পয়সার দাম নাই। কাল কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি হাফেজকারী মাওলানা কানতে কানতে দোজকে যাবে। যদি বিশ্বাস না হয়, আল্লাহ যদি ওই দিন খাড়া করে দেখেন কে কয় নম্বর মৌলবী, সব দেখা যাবে। এই কথা বলি, কিছু কিছু লোক আমার উপরে খেপে, বাংলাদেশের এত মৌলবী মরে তুই মরিস না কে? মরা দেরি আছে? খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নারা থাকবি যে এই এলাকা এই জামানায় কেউ যদি বুজুর্গ হইতে চায়, তাস মোবাইল থাকলে যে বুজুর্গ হবে আমার বিশ্বাস হয় না। তুই কিসের বুজুর্গ? তাস মোবাইলের মধ্যে কি নাই? শয়তান সূক্ষ্মভাবে রয়েছে, কারণ তোর বউ দেখতেছে না, তোর মা দেখতেছে না, তোর মেয়ের দেখতেছে না, গোপনে যখন আসিস শয়তান তো সব সময় আমাদের শিরায় পশিরায় পশমে পশমে ঢুকতেছে, কেউ নাই, তুই দেখ। আমি কিভাবে বিশ্বাস করতে পারি তোমার? যদি টাচ মোবাইল না থাকে তাহলে আমি বিশ্বাস করতে পারি তুই সলিট আছিস? কথা কয় না, কথা কয় না কে? এই জন্য বাজান, ইমান যদি বাঁচাতে চান, আল্লাহর ওলি যদি হতে চান, জান্নাতে যদি যাইতে চান, আপনি ওইগুলি ছাড়ে দেন। আর যদি ওই টাচ মোবাইল থাকে অপশনটা বন্ধ করেন। আমি তোমার মোবাইল খুললে পরে দেখা যায় যে খালি মিয়া সালের ছবি আছে, তার মানে অপশন তোমার চালু আছে। না না, তোমার সাইতে কামাই আমি কম করি নাকি? তুমি কয় হাজার টাকা বেতন পাও? ইমামতি করে 10,000 টাকা বেতন পাও? আমি মাহফিল করলে 20,000-25,000 টাকা পাই? তা আমার বাবা ঠাম মোবাইল লাগ চলে, আর তুমি তোমার তোমার টাচ মোবাইল লাগে কেন? তুই কয় নম্বরের হুজুর, কয় নম্বরের মানুষ? এখন তোর বর কাছে নিয়ে গেলে পরিচয় পাওয়া যাবে। শোনেন, কেউ দেখতেছে না, দেখে কে? জোরে কর, আমার কথায় রাগ করতেছেন যে তুই মর? না, তোমার কথা আমি মরবো না, কারণ তুমি যদি ওই পথে হয়ে থাকো, তুমি যদি ওই পথে থাকলে তোমার তো আমার কথা লাগবে। বাদ দেন, ওইগুনে বাদ দেন, যে গুণের মধ্যে শয়তানি আছে ওইগুনে কেন আমি হাতে নেব? যেই মনে অন্যায় আছে ওইটা আমি কেন কাছে রাখবো? যেটা না রাখলে নিতেন তো আমার চলে না, সেই কাজটাই করতে হবে। আমার ভাইয়ের আমার বড় বীর আব্দুল কাদের ছিলেন রহমাতুল্লাহ, আপনার হাইতে হাইতে হজে যাচ্ছে, ওই জামানার মধ্যে আল্লাহর অলির বাদান হেঁটে হেঁটে বাদান হজ করছে, খুব খারাপ লাগতেছে মনে হয়। আমার বন্ধুগণ, আমার শোনেন, আমি আপনাদের সাথে আমার শত্রুতয় নাই, জমা জমিনে লাগে নাই, কোনদিন জরগাও হবে না, দেখা হবে কি না জানি না, আল্লাহ ভালো জানে। তবে আমি কোরআন হাদিসের চোখ লাগা দেখছি, মানুষ জাহান্নামের দ্বারপ্রান্তরে দাঁড়া আছে। আমি আপনাদের বাসানের কথা বলতেছি, আপনারা ওগুলি ছাড়িয়ে দেন যদি বাঁচবে। স্যার, আপনি একজন সচেতন বাবা হয়া আপনার ছেলে
সমুদ্রের মধ্যে পানির মধ্যে পড়ে গেছে আপনি নিশ্চয়ই নিজের জীবন বিপন্ন করে হলেও ছেলেকে আপনার ওই যৌবনের মধ্যে থেকে বাঁচাবেন কি করেন বাঁচাবেন কি না আর তাই যদি করেন তাহলে আপনি একজন সচেতন বাবা হয় কোন বিবেকে কোন জ্ঞানে এই ছোট বাচ্চার হাতে টাচ মোবাইল তুলে দিয়ে আপনি ব্যবহারতেছেন কিভাবে ব্যবহারতেছে টাচ মোবাইল তুলে দিয়ে মরে যাবে রব মানা বলে এবে বাবা এবে বাবা জাহান্নামে দ্বার বন্ধ তুলে দিয়ে কি ব্যবহারে ব্যবহারতেছে আজকে তো ওয়াশ হচ্ছে কালকে তাফসির হবে হলো স্টলে টলে বাম হাত দিয়ে আপনার চা খাবে ডান হাত দিয়ে বিড়ি খাবে টান দিয়ে বললে আরে কত হুজুর কত মুফতি দেখলাম রে ডুব দিল আর উঠলো না 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 দুই একটা তো মওলানা জন্মা দেহ নাই কে ঠিক আমার মায়ের আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হাটিয়া হাটিয়া বাদান হজে যাচ্ছে রাইত হয়ে গেছে একটা গরিব ভক্তর বাড়ি যে বলে বাবা আমি আজকে তোমার বাড়িতে অতিথি থাকতে চাই আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাকে বাদান বসতে দিলেন কিন্তু ঘরের মধ্যে থেকে বাদান কান্নার আওয়াজ আসছে আল্লাহর ওলি বলল বাবারে একটা জায় নামাজ দাও জায় নামাজ দিছে আল্লাহর ওলি বসে বসে বাদান তসবি তেলাওয়াজ করতেছে ঘরের মধ্যে থেকে বাড়ির মধ্যে থেকে কান্নার আওয়াজ আসছে আল্লাহর ওলি বলে বাবা তোমার বাড়ির মধ্যে থেকে কে কান্দে এবার ভক্ত আর কোনো কথা বলে না বলে বাবা কেন তুমি কথা বলো না বলো হুজুর গো আমার দুইটা ছেলে আছে ছোট্ট ছোট বাচ্চা 8 বছর আর 10 বছর হুজুর আমার বাড়িতে আজ 2 দিন ধরে চুলায় আগুন জ্বলে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাচ্চা দুইটার মুখে পানাহার তুলে দিতে পারি নাই কোনো খাবার তুলে দিতে পারি নাই হুজুর আমি অনাহারে আমার বিবি অনাহারে আমরা দুইজন সহ্য করতেছি কিন্তু দুইটা বাচ্চা সহ্য করতে পারছে না আল্লাহর ওলি বললো বাবা তোমার ওই দুই বেটার কাছে নিয়ে যাও এবার ভক্ত দুইটা বেটার কাছে নিয়ে গেলেন যায় দেখে দুইটা ছেলে গায়ের বাদান জামা নাই এই পেটটা জমিনে ঠেকাইয়া খাবারের জন্য কান্দে মারে আব্বা সারাদিন পর্যন্ত কিছু খাই না ক্ষুধা লাগছে খাইতে দাও ক্ষুধা লাগছে খাইতে দাও আল্লাহর ওলি চোখের পানি সহ্য করতে পারে না আল্লাহর ওলি ব্যাগের মধ্যে বাদান কিছু রুটি ছিলেন এই দুইটা ছেলেকে নিয়ে আল্লাহর ওলি উড়ুর উপরে বসাইয়া ব্যাগের রুটি গুনি দুইটা ছেলেকে বাদান খাওয়াইলেন ছিললে এখন মার হাওয়া আর আমাদের দেশের পীর সাহেব আমি মুরিদ আমি সুদের টাকা আনছি কে গুসের টাকা আনছি অগুনি দেখার নাই আপেল কমলা আনতেছে খালি ফ্রিজে বলতেছে বলতেছে না রে বাবা তুমি 5 কেজি আপেল আনছ আমার তোমার মা আছে তোমার বাবা আছে তাকে দিছে এই যে আমি একটা রাখলাম বা 1 কেজি রাখলাম 4 কেজি নিয়ে তোমার মা বাবাকে খাওয়াও গা উনি তা বলবে না খালি ফ্রিজের মধ্যে বড়ায় কথা কয় না কথা কয় না আর পিস সাই বলি তোর পেট এত বুকের সাইতে বড় হয় কেন আল্লাহ রসুল বলেছে 3 তরিকায় খাবার খাইলে বুকের সাইতে পেট কোনোদিন বড় হবে না 1 নম্বর হলো খাবার 2 নম্বর খালি 3 নম্বর কি পানি তাহলে খাবার 3 ভাগে পেট ভাগ করা লাগবে 1 ভাগ খাবার 1 ভাগ খালি 1 ভাগ পানি তাহলে কোনোদিন রসুল বলছেন বুকের সাইতে পেট বড় হবে না তাতে এখন দেখা যায় তুই এমন খাওয়া খাস রসুলের সন্নত তরিকার কথা বলিস নিজেই তুই মানিস না কারণ যদি মানতিস তাহলে তোর ওই বুকের সাইতে পেট বড় হইতো না তাহলে বোঝা গেল ওই পেটের মধ্যে গরু মুরগি মুরগি এরপরে আপেল কমলা গোরস্থান বানাইছিস কথা কয় না কথা কয় না তোর পেট বড় কে না না তোর পেট বড় কে বাংলাদেশের যতগুলি পীর আছে আমি কোনো পীরের হকানে পীরে বিরোধিতা করি না কিন্তু আমার করতে হয় যে এই যে মুরিদ পেয়েছে এত টাকা পয়সা এনে দিতেছে তোর ব্যবসা নাই বাণিজ্য নাই তারপরে ওরস চলে গেলে তোর 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করিস 3 বিঘে করে জমি কিনিস তোর এমনও ভক্ত আছে 5টা মেয়ে টাকার অভাবে বিয়ে দিয়ে পারতেছে না একটা দিনে তো দেখলাম না যে বাবা টাকার অভাবে তোমার মেয়ে বিয়ে দিয়ে পারতেছে না আমি তো কামাই কাজ অনেক করি 2 লক্ষ টাকা দিলাম তোর মেয়ে বিয়ে দে কথা কন একটা পীর দেখান খালি নিজের হাসেল নিজ নিজেকে হাসেল করবার জন্য কথা কন আবার তারই দালালি করে কিছু লোক কথা
দালালি বাদ দাও কয়দিন দালালি করবি তোর যতদিন হাত আছে শক্তি আছে ক্ষমতা আছে একদিন মরার পরে তুই কয় নম্বর মুরিদ হইছিস আর কয় নম্বর পীর সাহেব হইছিস ওইদিন দেখা যাবে তুইও যাস আমিও যাব ওই জায়গা কথা কয় না কথা কয় না আমি জানি এত উচিত কথা বললে আমাকে এই চরে কেউ আনবে না চরে আসারও আমার দরকার নাই কি আমি পল্লিক অঞ্চলে ওয়াজ কমি করি আমি শহর বন্দরে মাহফিল করি কারণ পল্লিকের লোক আমার কথা শুনতে পারে না আমি যে হক কথা বলি খালি কলিজায় লাগে না না নেকি তো আমি দিতে পারবো না নেকি দেওয়ার মালিককে আল্লাহ তে আল্লাহ নেকি দিবে আমি নেকি কিভাবে দেব আপনি বড় বড় চোখ করে তাকাতেছে না না আপনাদের বড় বড় চোখ দেখে আমি টেবিলে নিয়ে মাথা দেবো নাকি তাহলে আমাদের দেশের ওলি আর তখনকার ওলি ছিল আমার ভাইয়ের আমার আল্লাহর ওলি ফজরের নামাজ যখন পড়ছে মসজিদে যাইয়া সুবহানাল্লাহ বললেন না এবার বাজানদে এলাকার ভক্তরা এসে বলে হুজুর কখন আসছেন বলে রাত দশটার সময় আসছি জানি না কোন বাড়িতে উঠছেন কয় অমুক বাড়িতে উঠছি হুজুর ওই বাড়িতে দুই দিন ধরে ওর চুলায় আগুন ধরে না ওরাই তো না খায় আছে হুজুর আপনি আসুন আমার বাড়িতে আসুন পোলাও করবা বিরিয়ানি খাওয়াবো হুজুর আপনি কেন ওই বাড়ি আসেন আমার বাড়িতে আসেন আল্লাহর ওলি বলে বাবা আমি এই জায়গা বসলাম তোমরা আসো এবার অনেক ব্যক্তি বাজান চলে আসে ভক্তরা চলে আসে বলে হুজুর আপনি কোথায় যাচ্ছেন মক্কায় যাচ্ছি হজ করবার জন্য হুজুর টাকা নেন হুজুর পয়সা নেন হুজুর এইটা খান হুজুর এইটা নেন আল্লাহর ওলি বলল বাবা তোমরা যদি আমাকে দিতে চাও এই জায়গা আইনে জমা করো অনেক কিছু জমা করলেন অনেক হাদিয়া জমা করলেন আল্লাহর ওলি বলল বাবা এই হাদিয়া তোমরা তো আমাকে দিয়েছো তোমাদের কি দাবি আছে কয় না না দাবি নাই দাবি নাই আল্লাহর ওলি বলল বাবা যেই হাদিয়া তোমরা আমারে দিছো এই দিয়াগুনি সব আমার গরিব ভক্তকে আমি দান করে দিলাম চিল্লে যে কন্মার হবা তালি আল্লাহর আলী আব্দুল কাদের জেলানি সব কিছু ভক্তকে দান করে দিল একটা পীর বাংলাদেশে দেখান যে তার কিছু হাদিয়া তার একটা ভক্তকে দিল দেখান এই কথা বললি তো বাচ্চু আনসারি ভালো না খারাপ লাগতেছে মনে হয় তাই না আহা মানুষ আমরা উল্টো পথে উল্টো পথে এ দেশে এখনো আল্লাহর ওলি আছে সুবহানাল্লাহ জোরে কয় এখনো আল্লাহর ওলি আছে যান চোর মনে যান কত মানুষ দাড়ি কেটে গেছে গাঁজা খোর মাথায় টুপি পরছে জুব্ব গায়ে দিছে যান রসুল মোর যান যান যেই জায়গা হাজার হাজার আলেম আছে ওই জায়গা যান মুরিদ হন এক দুইজন একশো আলেম ভুল করতে পারে হাজার হাজার আলেম ভুল করতে পারে না কথা কর আর এমন জায়গা যান যেই জায়গা গাঞ্জা খায় নামাজ নাই মহিলা পর্দা নাই পুরুষ মহিলা একসাথে জিকির করে আপনার কি একটি একটি একটুকু বিবেক নাই আল্লাহ কি আপনি বায়ান দেয় নাই আর রহমান আল্লাহ মাল কোরআন খলা কাল ইনসান আল্লাহ মাহুল বায়ান বান শব্দের অর্থ পাইছি আমি পাঁচটা এক নম্বর বায়ানের অর্থ হলো জ্ঞান বায়ানের অর্থ হলো বিবেক বায়ানের অর্থ হলো বিবেচনা বায়ানের অর্থ হলো চেতনা বায়ানের অর্থ হলো মেগা সুবহানাল্লাহ তো জোর কর আমার চাইতে যারা জ্ঞানী এই বায়ানের অর্থ বাদান আরো তারা বের করতে পারে আল্লাহ আপনাকে বায়ান দিছে আল্লাহ জ্ঞান দিছে বিবেক দিছে চেতনা দিছে ভাষা দিছে এরপরে বোঝার পরও কেন আপনি অবু জাগা যাইবেন কেন আপনি বন্ধ জায়গা যান কত জায়গা যায় মানুষ আল্লাহর ওলি হয়ে আছে আর কত জায়গা নামাজি যায় বেনামাজি হয়ে আছে কথা কন আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের প্রেমতের ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান আমলে নিয়েতে বাদান শুনতে হবে এক নাম্বার নামাজ পড়বেন বিবিকে বাদান পর্দায় রাখবেন সুবহানাল্লাহ বললেন না বাড়ির মধ্যে রসুলের সন্ন্যত গুণি বাদান আপনার তৈরি করবেন এরপরে কি করবেন আপনি যাইয়া বাড়িতে যা বিবিকে সালাম দিবেন বিবি আপনাকে সালাম দিবে ছেলে মেয়েকে সালাম শিক্ষা দেওয়াইবেন আল্লাহর নবী গভীর রাত গভীর রজনীতে আপনার মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা জানক কইলেন খাদিজা একটা ডাক দিছে অমনি দরজা খুলে দিছি সুবহানাল্লাহ
আর আমাদের খাদিজা নাঙ্গা টান টান হয়ে শুয়ে রয়েছে, সব বোন এসে ফাঁকে গেছে না ভাবছি, তাহলে হেও খাদিজা হেও খাদিজা। আপনি মানিকগঞ্জ শহরে গেছেন রাত ১২টার পরে, আপনি বাড়িতে আসছেন, আসিয়া আপনার বিবির ঘরে দরজায় নক করতেছেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা উত্তর দিছে না না একই একই। হ্যাঁ স্বামী ডাক দিল, তুমি সুন্দর করে জবাব দিবে, আর তুমি ব্যক্তি করে উঠলে আছে না নাই কথা কয় না, আছে না নাই। আমার ভাইয়ের আমার আমার নবী ডাক দিলেন খাদিজা, ডাক দিছে অমনি দরজা খুলে দিছে, চোখে যখন চোখ পড়ছে আমার নবী সালাম দিবে, আমার নবী সালাম দিবে, মা খাদিজাতুল কুবরা আমার নবীর আগে সালাম দিছে, সুবহানাল্লাহ কর। আমার নবী বললেন আমি খাদিজাকে যতবার সালাম দিয়েছি আমার সব বেশি খাদিজা আমাকে আগে আগে সালাম দিছে। রসুল বলেছেন, মা আয়েশা বলছেন, আমি রসুলকে সালাম দেওয়ার চেষ্টা করছি, জীবনও আগে দিতে পারেনি, প্রত্যেক দিন নবী আমাকে সালাম দিছে আগে, সুবহানাল্লাহ। আর মা খাদিজাতুল কুবরার কথা রসুল বলছে, আমি যতদিন সালাম দিছি সালাম আমি দিছি, কিন্তু সবচাইতে বেশি খাদিজা আমাকে আগে আগে সালাম দিছে। আমাদের বিবিকে আমার সালাম দেয় জোর কম জোর কম, দাঁড়িয়ে যায় না খবর আছে, আপনার বউ সালাম দিল না, তাই কি এত মানুষের মধ্যে বলা লাগবে? আচ্ছা বৌমান দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই জোর কর? যেসে কে তেইসে মেলে রাজকে মেলে রানী, বুধকে বুহিতে নি মেলে খাপসিয়াতে খাপসিয়ানি রে, খাপসিয়াতে খাপসিয়ানি জোর কর ঠিক কিনে। তাহলে বোঝা গেল বিবি যেমন আমরা আজকে আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ।